আসসালামু আলাইকুম। ঢাকা আমতলি রুটের সম্পূর্ণ নতুন একটি নৌযান এমভি শতাব্দী বাদনের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদের এমভি শতাব্দী বাদন লঞ্চটির কেবিন, ভেতরের টেক অর্থাৎ সম্পূর্ণ ইন্টেরিয়র ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। তো চলে যাচ্ছে এমভি শতাব্দী বাদনের ভিতরে। আর এ হলো ঢুকতে হলো নিস্তলার ফ্রন্ট ডেক। আর নিস্তলার ফ্রন্ট ডেক যিনি বসে আছেন, আপনারা যারা কেবিন বুক করবেন ওনার থেকে কেবিনের টিকিট সংগ্রহ করবেন। তো চলে যাচ্ছি নিচতলায়। আর নিচতলায় রয়েছে ডেক শ্রেণী এমবি শতাব্দী বাদনে। তো এই ডেক শ্রেণীর ভাড়া ঢাকা থেকে আমতলির ভাড়া হলো 400 টাকা। তো ডেক শ্রেণীতে যাত্রীদের জন্য ফ্যান, ফ্যানের সুবিধা রয়েছে। আর ডেক শ্রেণীর যাত্রীদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে, আর সেই বিনোদনের জন্য রয়েছে টিভি। আর ডেক শ্রেণীর যাত্রীদের মোবাইল চার্জ দেওয়ার জন্য রয়েছে চার্জিং পোর্ট, পর্যাপ্ত পরিমাণ চার্জিং পোর্ট রয়েছে। আর এগুলো নিচতলা ডেকের পিছন অংশ। ডেক শ্রেণীর যাত্রী এখান থেকে তারা পানি, বিস্কিট, চা খেতে পারবে। চলে যাচ্ছি নিচতলা থেকে দ্বিতীয় তলার কেবিনের এমভি শতাব্দী বাদন লঞ্চে। আপনাদেরকে এখন কেবিনগুলো দেখানোর চেষ্টা করব। আর এ হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, দেখা যাচ্ছে সার্চ লাইট। আর এ হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের সিলিং, সুন্দর এলইডি বাতি ইউজ করা হয়েছে। আর এটি হলো শতাব্দী বাদনের দ্বিতীয় তলার কেবিন এরিয়ার বারান্দা। আর এমবি শতাব্দী বাদনের দ্বিতীয় তলায় কিছু সংখ্যক কেবিন ও সোফা জোন রয়েছে। আর এমবি শতাব্দী বাদনের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে লাইট বয়া, তারপর আগুন নিবানোর হোস পাইপ এবং অগ্নি নিবাবক যন্ত্র রয়েছে। আর এ হলো দ্বিতীয় তলার কেবিন এরিয়ার যাত্রীদের জন্য ওয়াশরুম। আর এ হলো সেই ওয়াশরুম কেবিন এরিয়ার যাত্রীদের জন্য। আর এ হলো এমবি শতাব্দী বাদন লঞ্চের ভিআইপি জোন, ভিআইপি জোনের দরজা। তো আপনাদেরকে ভিআইপি জোনটা একটু পরে দেখাচ্ছি, আগে আপনাদেরকে এমবি শতাব্দী বাদন লঞ্চটির সোফা জোনটি দেখাতে চাই। আর এ হলো দ্বিতীয় তলার কেবিন লবি, অর্থাৎ এই ভেতরের কেবিনগুলো সব শীতাতপ নিয়ন্ত্রিত। এমবি শতাব্দী বাদন লঞ্চটিতে শীতাতপ এসি, নন এসি কেবিন রয়েছে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে। তো চলে যাচ্ছে এমবি শতাব্দী বাদনের সোফা জোনে। এমবি শতাব্দী বাদনের সোফা জোনটি দ্বিতীয় তলার একদম সামনে অবস্থিত। আর এ হলো এমবি শতাব্দী বাদনের সোফা জোন। সোফা জোনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। আর এই সোফা জোনটি বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চের সোফা জোনের মতো না, এই সোফা জোনটি একটু সম্পূর্ণ একটু আলাদা। আর যারা ঢাকা থেকে আমতলি যাবেন তাদের জন্য এই সোফা জোনের ভাড়া হলো 1000 টাকা, মাত্র 1000 টাকা। আর সোফা জোনের সাথে বালি, সেটি ব্ল্যাঙ্কেট থাকবে যাত্রীদের জন্য। তো সোফা জোনে যাত্রীদের জন্য হ্যাংআউট প্লেস রয়েছে। আর হ্যাংআউটের যাত্রীদের বসে হ্যাংআউটের জন্য রয়েছে আলাদা সোফা, রয়েছে টিভি, রয়েছে একটি ওভেন। আর এই হলো সোফা জোনের ওয়াশরুম, সোফা জোনের পেছনে এটি অবস্থিত। তো আপনাদেরকে এখন দেখাবো এমবি শতাব্দী বাদন লঞ্চটির সবচেয়ে আকর্ষণীয় জায়গা ভিআইপি, ভিআইপি জোনটি। আর এ হলো ভিআইপি জোনের ডাইনিং স্পেস। আর ডাইনিং স্পেসে যাত্রীদের বসার জন্য সোফার ব্যবস্থা রয়েছে। আর ডাইনিং স্পেসে একটি ডাইনিং টেবিল রয়েছে যেখানে একসাথে 4 জন যাত্রী বসে খাবার খেতে পারবে। আর ডাইনিং স্পেসের সাথে যাত্রীদের জন্য একটি বেসিন আছে। তো নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভিআইপি জোনের ভিতরে, ভিআইপি কেবিনের ভিতরে। তে হলো এমবি শতাব্দী বাদনের ভিআইপি কেবিন, 2 জন অ্যাকোমোডেশনের জন্য। রয়েছে টিস্যু বক্স, টিভি রিমোট, এসি রিমোট, জগ, পানিঘর, গ্লাস, একটি টিভি, এসি,
তারপর যাত্রীদের নামাজ পড়ার জন্য জায়নামাজ, মালামাল রাখার ট্রলি, একটি ওয়েস্টেজবিন আর দুজনের জন্য একটি খাট। আর শতাব্দী বাঁধন লঞ্চের সব চারটি বেবি রয়েছে, যে চারটি বেবি কেবিনের সবগুলোর সাথেই অ্যাটাচ ওয়াশরুম, অ্যাটাচ বারান্দা রয়েছে। এগুলো অ্যাটাচ বারান্দা, যাত্রীদের জন্য একটি বারান্দা রয়েছে, একটি বেসিন, আর এ হলো ওয়াশরুম বেবি যাত্রীদের জন্য। তো বেবি কেবিনে বেবি যাত্রীদের জন্য আলাদা তোয়ালে রয়েছে। তো যারা ঢাকা থেকে আমতলে যাবেন, এই ভিপি কেবিনটির ভাড়া পড়বে মাত্র 5,000 টাকা। তো আপনাদেরকে শতাব্দী বাঁধন আরও একটি ভিপি কেবিন দেখাতে চাই। এ হলো আরও একটি ভিপি কেবিন এমভি শতাব্দী বাঁধনের। এখানেও টিস্যু বক্স, পানিকর, জগ, গ্লাস যাত্রীদের জন্য, তোয়ালে, আর সোফা রয়েছে যাত্রী বসার জন্য, ওয়েস্টেজবিন, মালামাল রাখার একটি ট্রলি বক্স, আর এলো ওয়েস্টেজবিন, আর জায়নামাজ রয়েছে যাত্রী নামাজ পড়ার জন্য, আর একটি বেড, দুজনের একটি খাট রয়েছে, ফ্যান। তারপর এই বেবি কেবিনটি সিদ্ধান্ত নিয়ন্ত্রিত, আর যারা যাবেন এই বেবি কেবিনটির ভাড়াও 5,000 টাকা। আর এই বেবি কেবিনের সাথে অ্যাটাচ ওয়াশরুম বারান্দা রয়েছে, আর বারান্দা রয়েছে একটি বেসিন, আয়না, তারপর রয়েছে একটি ওয়াশরুম। এ হলো সেই ভিআইপি কেবিনের ওয়াশরুম। আপনাদেরকে এখন দেখাবো এমভি শতাব্দী বাঁধন লঞ্চের সিঙ্গেল কেবিন, আর এই সিঙ্গেল কেবিনটির ভাড়া হলো 1400 টাকা। তো এমভি শতাব্দী বাঁধন লঞ্চে সিঙ্গেল এসি নন এসি কেবিন রয়েছে, আর এসি নন এসি কেবিনের ভাড়া একই, অর্থাৎ 1400 টাকাই। তো সিঙ্গেল কেবিনে রয়েছে একটি খাট একজনের জন্য, একটি মালামাল রাখার একটি বক্স রয়েছে, একটি টিভি, রয়েছে একটি টিভি, রয়েছে একটি ফ্যান, রয়েছে আয়না। এই হলো শতাব্দী বাঁধনের সিঙ্গেল কেবিনের সিলিং। তো আর এটা হলো এমবি শতাব্দী বাঁধন লঞ্চের ডাবল কেবিন, আর এই ডাবল কেবিনের ভাড়া হলো ঢাকা থেকে আমতলির 2800 টাকা। তো ডাবল কেবিনে যাত্রীদের মালামাল রাখার জন্য একটি বক্স রয়েছে, এই হলো চার্জিং পোর্ট, রয়েছে একটি টিভি, রয়েছে দুটো ফ্যান, রয়েছে দুজনের জন্য দুটো বেড, দুটো সিঙ্গেল সিঙ্গেল দুইটা বেড রয়েছে। আর ডাবল কেবিনের নন এসি এবং এসি কেবিন রয়েছে, এবং নন এসি এবং এসি কেবিনের ভাড়া একই ডাবল কেবিনের। তো চলে যাচ্ছি শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায়। তো এমবি শতাব্দী বাঁধন লঞ্চের রুচিশীল লাইটিং এমবি শতাব্দী বাঁধন লঞ্চের একটি বিলাসিতার নতুন মাত্রা যোগ করেছে। তো এটি হলো এমবি শতাব্দী বাঁধন লঞ্চের মাস্টার ব্রিজ। লঞ্চটির মাস্টার ব্রিজের আধুনিক সব নেভিগেট ইকুইপমেন্ট রয়েছে, রাডার, ইকো সাউন্ডার, জিপিএস, তারপর ভিএইচএফ, আর জাহাজটি স্টিয়ারিং সিস্টেম হাইড্রোলিক এবং মেকানিক্যাল দুটো সিস্টেমই রয়েছে। আর এটি হলো এমবি শতাব্দী বাঁধন লঞ্চের মাস্টার ব্রিজের সামনের অংশ, অর্থাৎ সামনের অংশের ডেক। আর এই দেখা যাচ্ছে রাডার, আর এ হলো মাস্টার ব্রিজের সামনের অংশের ডেক। আর এটি হলো এমবি শতাব্দী বাঁধন লঞ্চের রিভার সাইড কেবিন এরিয়া, অর্থাৎ রিভার সাইড কেবিন এরিয়া বারান্দা এটি। তো আপনাদেরকে এখন এমবি শতাব্দী বাঁধন লঞ্চের নামাজের জায়গাটি দেখাবো। এ হলো এমবি শতাব্দী বাঁধন লঞ্চের নামাজের স্থান, আর নামাজের স্থানটি তৃতীয় তলার একদম পিছনে অবস্থিত, অর্থাৎ তৃতীয় তলার ছাদের সাথে অবস্থিত। আর এ হলো এমবি শতাব্দী বাঁধন লঞ্চের সাইলেন্সার পাইপের ফানেল।
তো আজকে শতাব্দী বাদন লঞ্চটির ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল, আর ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটিকে স্ট্রিম লঞ্চ লাভার, আর সেই সাথে আমাদের এক্সট্রিম লঞ্চ লাভার একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপটিতে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো ইনশাল্লাহ নেক্সট ডে শতাব্দী বাদন একটি জার্নি রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা থাকবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।